ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রি একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো দেখো তোমাদের এই সেটটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো সেটটা অবশ্যই ভালো করে পড়ে নিও তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এর আগে আমি সেট ওয়ান টু থ্রি দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নিও চলো প্রশ্ন পর্ব স্টার্ট করছি সঠিক উত্তর নির্বাচন করো এক নম্বর প্রশ্ন ভূম অবস্থায় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিচের কোনটি দেখো তোমাদের এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা বোর্ডে দু হাজার আঠেরোতে এসেছিল তো দেখো এখানে আমাদের বের করতে বলেছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তো ক্রোমিয়ামের যে পারমাণবিক সংখ্যা হয় সেটা আমরা সবাই জানি কত হয় বলো চব্বিশ তাই না তো দেখো এক্ষেত্রে এখন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্বাচন করবো তো ক্রমে আমি ইলেকট্রন বিন্যাস নির্বাচন করতে গেলে আমাদের করতে হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি ফাইভ ফোর এস ওয়ান এটা হয় ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস এবার দেখো যে ওয়ান 2s2 টু টু এস টু সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি বা প্লাস করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের চব্বিশ চলে আসবে এবার দেখো অর্ধপূর্ণ ডি উপকক্ষকের অধিকতর স্থিতিশীলতার জন্যই কিন্তু ভূম্য অবস্থায় ক্রোমিয়ামের যে সঠিক ইলেকট্রন বিন্যাস সেটা নির্দেশ করে তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন দুই নাম্বার নিচের ধাতুর হাইড্রোক্সাইডগুলির কোনটি পিএইচডি দ্রাব্য হবে দেখো এটা কিন্তু তোমাদের বোর্ড ডাব্লিউ বিসিএস দু ছিল এটা মোস্ট ইমপর্টেন্ট একটা কোয়েশ্চেন তো এক্ষেত্রে আমাদের এক্ষেত্রে হাইড্রোক্সাইড গুলিকে খুঁজতে হবে যেটা পিএডি দ্রাব্য হবে প্রথমত বলেছে লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সিজিয়াম ক্লোরাইড এবার কোন একটা দ্রাব্য বা কোন একটা যদি হাইড্রোক্সাইড হয় যদি পিডিনে দ্রাব্য হতে হয় তো সেক্ষেত্রে তার সমযোজী চরিত্র যেটা রয়েছে বা সমযোজী ক্যারেক্টার সেটা সব থেকে বেশি হতে হবে তো যার আকার সব থেকে ছোট সে কি হয় তার সমযোজি চরিত্র তত বেশি হয় তাহলে সে সহজেই কি হবে পিরিনে দ্রাব্য হবে তো লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু এর আকার সব থেকে ছোট তারপর এর সমযোজি এর যে ব্যাসাদ রয়েছে সেটা সব থেকে কম হয় তো সেক্ষেত্রে লিথিয়াম ক্লোরাইডের এর সমযোজি যে চরিত্র রয়েছে সেটা সব থেকে বেশি হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন লিথিয়াম ক্লোরাইড নেক্সট প্রশ্ন তিন নাম্বার নিম্নোক্ত কোন সম্পর্কটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নির্দেশ করে এই প্রশ্নটা তোমাদের বোর্ড দু হাজার পনেরোতে এসেছিল এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়েশনের মধ্যে পড়ে তো দেখো কোন একটা বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হতে হয় তাহলে সেক্ষেত্রে ডেল্টা জি লেস দেন জিরো হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন ডেল্টা জি লেস দেন জিরো নেক্সট প্রশ্ন চার নাম্বার দেখো একটা বিক্রিয়া রয়েছে এ প্লাস টু বি উপমুখী চিহ্ন সি প্লাস তাপ বা হিট এর ক্ষেত্রে সম্মুখ্য বিক্রিয়াটি ঘটবে কখন যদি এ নাম্বার অপশন বলেছে উষ্ণতা কমবে এবং চাপ কমে যাবে বি নাম্বার বলেছে চাপ কমবে আর সি নাম্বার বলেছে চাপ বাড়বে এবং উষ্ণতা কমবে আর ডি নাম্বার বলেছে যে চাপ ও উষ্ণতা দুই বাড়বে দেখো সম্মুখ্য বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো একটা সমীকরণ বা কোনো একটা যদি আমাদের সমুখ বিক্রিয়া ঘটাতে হয় তো সেক্ষেত্রে আমাদের যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে চাপটাকে যে প্রেশার রয়েছে চাপটা বাড়াতে হবে আর উষ্ণতা বা টেম্পারেচারটাকে কমাতে হবে তাহলে এখানে সঠিক উত্তরটা হবে সি নাম্বার অপশন চাপ বাড়বে এবং উষ্ণতা কমবে নেক্সট প্রশ্ন পাঁচ নাম্বার টেন টু দ্বিপর মাইনাস সেভেন এম এইচ সি এল কত তো টেন টু দ্বিপর মাইনাস সেভেন এম এইচ পিএইচ হয় হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন নাইন তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন সিক্স পয়েন্ট সেভেন নাইন এটা কিন্তু দু হাজার সতেরোতে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভালো করে দেখে নিও নেক্সট প্রশ্ন ছ নাম্বার এন্ট্রপির সঠিক এককটি চিহ্নিত করো দেখো এটাও তোমাদের বোর্ডে দু হাজার অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এন্ট্রপির একক তো এন্ট্রপির একক হয় জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন জুল কেলভিন ইনভার্স বা কে ইনভার্স মোল ইনভার্স নেক্সট প্রশ্ন সাত নাম্বার কোন গ্যাসের সংকট তাপমাত্রা সর্বোচ্চ হয় এটাও দেখো তোমাদের ডাব্লিউ বিসিএচ অর্থাৎ বোর্ডের দু হাজার পনেরো তেইশ ছিল এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমরা জানি যে এখানে কি কি বলেছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন তো এই সবগুলো গ্যাসের মধ্যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে সংকট তাপমাত্রা সবচেয়ে বেশি হয় বা সর্বোচ্চ হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন সিও টু নেক্সট প্রশ্ন আট নাম্বার নিচের প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেগুলির মধ্যে কোনটি সঠিক সেট মানে এখানে যে সেট দেওয়া রয়েছে সেই সেটের মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের নির্বাচন করতে হবে তো এক্ষেত্রে দেখো এন এর মান তিন বি নাম্বার অপশনটা লক্ষ্য করো এন ইক টু থ্রি এল ইক টু ওয়ান এম ইক টু জিরো আর এস ইক টু হাফ এই কোয়ান্টাম সেটের মধ্যে এটি হচ্ছে সঠিক একটা সেট তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন নয় নাম্বার ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন এন প্লাস এল ইকস সম্পর্কটি মেনে চলে এটা দেখো তোমাদের বোর্ডে দু হাজার সতেরোতে এসেছিল এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো এক্ষেত্রে দেখো এন প্লাস এল ইকস টু বলেছে তাই তো এবার আমরা ক্লোরিন যে রয়েছে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করব তো সেক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু আচ্ছা এক্ষেত্রে দেখো টু পি যে অরবিটাল রয়েছে সেটার মধ্যে ছটা ইলেকট্রন রয়েছে তাহলে এখানে এন প্লাস এল তাহলে এন এর মান কত টু যেহেতু এটা পি অরবিটাল তাহলে এক্ষেত্রে হবে টু আর প্লাস এল এল এর মান হবে ওয়ান তাহলে এখানে টোটাল ইসের এন প্লাস এন এর মান কত এলো থ্রি এবার থ্রি এস অরবিটালের ক্ষেত্রে কি হয় দুটো ইলেকট্রনের উপস্থিতি থাকে তো সেক্ষেত্রে এন প্লাস এল এর মান কি হবে বলো থ্রি প্লাস জিরো মানে হচ্ছে থ্রি তাহলে এক্ষেত্রে সর্বোচ্চ ক্লোরিন পরমাণু সর্বোচ্চ হচ্ছে আটটা ইলেকট্রনই থাকতে পারি তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন এইট এন এল ইক থ্রি সম্পর্কটা মেনে চলবে নেক্সট প্রশ্ন দশ নম্বর সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরিতচম্বকীয় বিকিরণটি হল বেতার তরঙ্গ এই বেতার তরঙ্গের ক্ষেত্রে তরিতচম্বকীয় বিকিরণ সর্বোচ্চ হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন বেতার তরঙ্গ নেক্সট এগারো নাম্বার নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন হয় এটা তোমাদের বোর্ড দু হাজার উনিশে এসেছিল ডাব্লিউ তো দেখো এক্ষেত্রে বন্ধন দ্রব্য সব থেকে কম সর্বনিম্ন অর্থাৎ অক্সিজেন টু প্লাস এর ক্ষেত্রে নেক্সট প্রশ্ন বারো নম্বর নিচের কোনটি সিস্টেমের অবস্থাগত ধর্ম নয় এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট এটা দু কুড়িতে বোর্ডের তো এক্ষেত্রে দেখো কোনটা বলছে কোন সিস্টেমটা অবস্থাগত ধর্ম নয় এক্ষেত্রে যে চাপ ঘনত্ব উষ্ণতা এগুলো কিন্তু সব কটাই অবস্থাগত ধর্মের মধ্যে পড়ে কিন্তু একমাত্র আন্তঃশক্তি যেটা রয়েছে সেটা অবস্থাগত ধর্মের মধ্যে পড়ে না তাহলে এখানে সঠিক উত্তর সি নাম্বার অপশন আন্তঃশক্তি নেক্সট প্রশ্ন তেরো নাম্বার কোনো পরমাণুর এনতম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা কত হয় তো এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রশ্ন এটা হচ্ছে ডাব্লিউ বিসিএচ দু হাজার তো এক্ষেত্রে দেখো টু এঞ্চ স্কোয়ার মোট ইলেকট্রনের সংখ্যা হয় টু এঞ্চ স্কোয়ার তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন টু এঞ্চ স্কোয়ার নেক্সট প্রশ্ন চোদ্দ নাম্বার নিচের কোনটির প্রমাণ গঠন এনথারপি অর্থাৎ ডেলটা এইচ এফ জিরো এর মান শূন্য হয় তো এক্ষেত্রে দেখো কি কি বলেছে ব্রোমিন তারপর হচ্ছে এইচ টু ও লিকুইড যেটা জল তারপর হচ্ছে একটা গ্যাস কার্বন অক্সাইড আর হচ্ছে ক্লোরিন এটাও দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশনের মধ্যে পড়ে এটাও দু হাজার উনিশে এসেছিল তো এক্ষেত্রে দেখো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও অর্থাৎ টেম্পারেচার এটিএম এর চাপে ক্লোরিন হচ্ছে ক্লোরিন হল বা সিএল টু গ্যাস স্থায়ী রূপ ধারণ করে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন সিএল টু গ্যাস কারণ এক্ষেত্রে ডেলটা এইচ এফ জি এর মান কি হয় শূন্য হয় তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশন সিএল টু গ্যাস নেক্সট প্রশ্ন পনেরো নম্বর সিএস থ্রি বন সিএইচ ডাবল বন্ড সি ডাবল বন সি এইচ সিএস থ্রি যৌগটিতে সি টু আর সি থ্রি কার্বনের সংকরণ অবস্থা যথাক্রমে তো এই ক্ষেত্রে দেখো সি টু আর সি থ্রি ক্ষেত্রে সি টু এর ক্ষেত্রে হবে এসপি টু সংকরায়ন আর সি এর ক্ষেত্রে হবে এসপি সংকরায়ন নেক্সট প্রশ্ন ষোলো নাম্বার নিচের কোন লবণ জলে সর্বোচ্চ পিএইচ দেবে তো এই ক্ষেত্রে কে সি তারপর এন ই টু সিও থ্রি সিও এসও ফোর কপার সালফেট রয়েছে তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি পিএইচ বা সর্বোচ্চ পিএইচ দেবে হচ্ছে এন টু সিও থ্রি কারণ এটা এটা দিবে এটা হচ্ছে এন এ টু সিও থ্রি সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড যেটা একটা শক্তিশালী বেস এবং এস টু সিও থ্রি এটা একটা দুর্বল অ্যাসিড এর ক্ষেত্রে এর একটি লবণ মানে সেভেন এর যে বেশি পিএইচ সহ একটা মৌলিক দ্রবণ তৈরি করে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন এনএ সিও থ্রি এটি হচ্ছে সর্বোচ্চ পিএইচ দেবে জলের মধ্যে নেক্সট প্রশ্ন সতেরো নাম্বার নিচের কোনটি কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য সবচেয়ে কম কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম রয়েছে ইথাইনের ক্ষেত্রে কারণ দেখো এক্ষেত্রে আমরা ইথাইনের যদি গঠন সংকেত ভাবি তো সেক্ষেত্রে হয় এইচ বন্ড সি ট্রিপল বন্ড সি বন্ড এইচ হয় তো দেখো এক্ষেত্রে কি একটা সিঙ্গল বন্ড রয়েছে তারপর ট্রিপল বন্ডও রয়েছে ঠিক আছে ট্রিপল বন্ড রয়েছে এই কারণেই কার্বন কার্বন বন্ধনের দূরত্ব এক্ষেত্রে থেকে কম হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন ইথাইন নেক্সট প্রশ্ন আঠারো নাম্বার নিম্নলিখিত গুলির মধ্যে কোন যৌগটি সর্বোচ্চ জালিকা শক্তি দেখাবে সোডিয়াম ফ্লোরাইড অর্থাৎ এনএফ সর্বোচ্চ জালিকা শক্তি দেখাবে তাহলে এখানে সঠিক উত্তর হবে বিম্বর অপশন রাইট নেক্সট প্রশ্ন উনিশ নাম্বার নিচের কোন যৌগটিতে অ্যানায়ন ও ক্যাটায়নের আকার আকারের অনুপাতের মান সবচেয়ে কম হয় তো এক্ষেত্রে দেখো কেসিএল তারপর রয়েছে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে কি সোডিয়াম ব্রোমাইড এন তো এখানে বলেছে যে কোন যোগটার ক্ষেত্রে অ্যানায়ন আর ক্যাটায়নের আকারের অনুপাত সবচেয়ে কম হবে তো এক্ষেত্রে ক্ষেত্রে কেসিএল কেসিএল এর ক্ষেত্রে কেসিএল এর ক্ষেত্রে বা পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়নের আকারের অনুপাত সবচেয়ে কম হবে তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন কুড়ি নাম্বার ব্যাসাধ্য ক্রম হিসেবে নিচে কোনটি সঠিক ব্যাসাধের ক্রম হিসেবে দেখো এখানে সঠিক উত্তর হবে ক্যালসিয়াম টু প্লাস তারপর লেস দেন ক্লোরিন হবে তারপর হচ্ছে লেস সালফার মাইনাস তাহলে এখানে সঠিক উত্তর হবে বিনমর অপশন রাইট নেক্সট প্রশ্ন একুশ নাম্বার কোন তন্ত্র দ্বারা ডব্লিউ পরিমাণ কার্যকৃত হলো এবং ওই তন্ত্র কিউ পরিমাণ তাপ সরবরাহ করলো বা করা হলো তাহলে তন্ত্রটির অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে নিচের কোন সম্পর্ক দ্বারা প্রকাশ করা যাবে সেটা আমাদের নির্বাচন করতে হবে দেখো এটা ডাব্লিউ বিসিএস ছিল এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো এক্ষেত্রে তন্ত্র দ্বারা কৃত চিহ্ন হবে নেগেটিভ বা ঋণাত্মক এবার কোনো তন্ত্রে যদি কিউ যেটা রয়েছে কিউ এর পরিমাণ তাপ সরবরাহ করলে এবং তন্ত্র দ্বারা সম্পাদিত কার্য যদি ডাব্লিউ হয় তো সেক্ষেত্রে তন্ত্রের আন্তঃশক্তি পরিবর্তন কিন্তু ডেলিউ সমান সমান কিউ মাইনাস ডাব্লিউ হবে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন ডেল ইউ সমান সমান কিউ মাইনাস ডাব্লিউ নেক্সট প্রশ্ন বাইশ নাম্বার যে কোনো বিপরীতমুখী বিক্রিয়ার জন্য যদি আমরা বিক্রিয়াগুলোর বিক্রয় গুলোর ঘনত্ব বাড়াই তাহলে ভারসাম্য ধ্রুবকের ওপর প্রভাব ফেলবে কি হবে ঘনত্বের পরিমাণের উপর নির্ভর করবে না অপরিবর্তিত থাকবে না হ্রাস হবে না বৃদ্ধি হবে তো এখানে সঠিক উত্তর হবে বিনাম্বর অপশন অপরিবর্তিত থাকবে কারণ ভারসাম্য ধ্রুবক যেটাকে আমরা কে দ্বারা চিহ্নিত করি এটা হচ্ছে ভারসাম্য বিক্রয়ক সাথে পণ্যগুলির ঘনত্বের অনুপাত আর বিক্রয় ঘনত্ব বৃদ্ধি ভারসাম্যকে কি করে ডান দিকে সরিয়ে দেয় কিন্তু ভারসাম্যের ধ্রুবকটাকে অপরিবর্তিত রাখে তাহলে এখানে সঠিক উত্তর হবে বিনাম্বর অপশন অপরিবর্তিত নেক্সট প্রশ্ন তেইশ লাস লাসেলিয়ারের নীতি অনুসারে ভারসাম্যের মধ্যে একটি কঠিন এবং তরলে তাপ যোগ করলে কি হবে আচ্ছা যদি লাসেলিয়ারের নীতি আমরা মানি তো সেক্ষেত্রে ভারসাম্যের মধ্যে একটা কঠিন আর একটা তরল যোগ করা হচ্ছে তো সেক্ষেত্রে তরলের যে পরিমাণ সেটা হ্রাস পেয়ে যাবে কারণ ভারসাম্যের একটা সিস্টেমের পরিবর্তনের সাপেক্ষে ভারসাম্য পরিবর্তন প্রতিকারের জন্য এবার তাপ যোগ করলে তাপমাত্রা কি হয়ে যায় বৃদ্ধি পায় এবার যার ফলে কি হয় ভারসাম্য সেদিকেই সরে যায় যা তাপ শোষণ করে যেমন কি গলে যাওয়া ধরো জল গলে যাচ্ছে তো এটি হচ্ছে কি প্রতিহত করতে তরলের যে পরিমাণ আছে সেটা হ্রাস পায় তাহলে সঠিক উত্তর হবে সি তরলের পরিমাণ হ্রাস নেক্সট প্রশ্ন চব্বিশ নাম্বার লাসাতিলের নীতির ভিত্তিতে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি পাওয়া যেতে পারে তো এখানে সঠিক উত্তর হবে ডি একটি সীমাবদ্ধতার মান পরিবর্তনের ওপর ভারসাম্য অবস্থানে পরিবর্তন হয় নেক্সট প্রশ্ন পঁচিশ নাম্বার ফরওয়ার্ড আর হচ্ছে রিভার্স রিয়াকশনের জন্য সক্রিয়করণের সমান শক্তি সম্পন্ন একটা বিক্রিয়া আছে তাহলে সেই বিক্রিয়াটা কি হবে যে ডেল্টা ডেলটা জি সমান সমান জিরো হবে যে ক্ষেত্রে ডেলটা এইচ হচ্ছে এ পরিবর্তন ডেল্টার জি হচ্ছে বিনামূল্যে শক্তি পরিবর্তন আর ডেল তাহলে এখানে সঠিক করতে হবে ডি নাম্বার অপশন ডেলটা জি ইকালস টু জিরো নেক্সট প্রশ্ন সাতাশ নাম্বার দুটি কার্বন পরমাণুর মধ্যে গঠিত সিগমা এবং পাইবন্ডের জন্য নিচের কোন বিবৃতিটি সঠিক নয় তো সিগমা আর পাইবন্ডের ক্ষেত্রে তো দেখো এক্ষেত্রে সিগমা বন্ড একটি পাই বন্ডের চেয়ে শক্তিশালী এটা ঠিক বি নাম্বার বলেছে সিগমা এবং পাই বন্ডের বন্ড শক্তি যথাক্রমে কত দুশো চৌষট্টি কিলোজোল পার মোল আর তিনশো সাতচল্লিশ পার মোল এটা কিন্তু ভুল কারণ সিগমা সিগমা যে বন্ডগুলি রয়েছে সেটা সাধারণত পাই বন্ডের চেয়ে কি হয় শক্তিশালী হয় কিন্তু বন শক্তির মানগুলি ভুল দেওয়া আছে এখানে এখানে কত দেওয়া আছে এখানে সিগমা বন্ডের শক্তি হবে তিনশো সাতচল্লিশ কিলোজোল পার মোল দেওয়া আছে বা কিলোজুল মোল ইনভার্স আর যখন পাই বন্ডের শক্তি হবে কত দুশো চৌষট্টি কিলোজুল মোল তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন যেহেতু বি নাম্বারটাই এখানে ভুল দিয়েছে তাহলে সঠিক উত্তর বি নাম্বার নেক্সট প্রশ্ন আঠাশ নাম্বার একটি ডায়াটমিক অনুর প্রধান অক্ষ হল জেড আনবিক অরবিটাল পিএক্স এবং পি ওয়াই ওভারল্যাপ করে নিচের কোন অরবিটাল গঠন করে তো এই ক্ষেত্রে হবে পাই আনবিক পাই অরবিটাল গঠন করে যখন পিএক্স আর হচ্ছে পিও অর্বিটাল ওভারল্যাপ হয় তখন তারা কি করে পায়ানবিক অরবিটালই গঠন করে যেটা হচ্ছে ডায়াটমিক অনুর প্রধান অক্ষের অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে নাম্বার নাম্বার অপশন প্রশ্ন নিচের কোন অরবিটাল আকৃতিতে গোলাকার তো আকৃতিতে গোলাকার হচ্ছে এস অর্বিটাল হয় এস অরবিটালের আকৃতি গোলাকার বা তোমার ডি আর এফ যে অর্বিটাল রয়েছে সেগুলোর আকারও কি হয় জটিল প্রকৃতির হয় তো সেক্ষেত্রে এখানে হচ্ছে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন এস অরবিটাল নেক্সট প্রশ্ন তিরিশ নাম্বার যে মৌলের পারমাণবিক নিউক্লিয়াসের বারোটি প্রোটন এবং বারোটি নিউটন আছে তার পারমাণবিক সংখ্যা কত তো এক্ষেত্রে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা হয় এটা আমরা জানি তো যেহেতু এক্ষেত্রে কি বলেছে প্রোটন সংখ্যা বারো বলেছে তাহলে এখানে পারমাণবিক সংখ্যা কত হবে বারো তাহলে এখানে সঠিক উত্তর এ নাম্বার অপশন বারো এবার নেক্সট প্রশ্ন একত্রিশ নাম্বার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ক্লোরিন মৌলগুলির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির ক্রম হলো তো দেখো সবথেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ পারমাণবিক সংখ্যা বৃদ্ধি এবং কার্যকর যে পারমাণবিক চার্জ রয়েছে সেটা হ্রাসের সাথে বৃদ্ধি পায় তো এক্ষেত্রে ক্লোরিন লেস দেন ফসফরাস লেস দেন ম্যাগনেশিয়াম লেস ক্যালসিয়াম হবে সেক্ষেত্রে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন বত্রিশ নাম্বার তরল থেকে কঠিনকে আলাদা করে এমন প্রাথমিক বৈশিষ্ট্য কি সেটা হবে আকৃতি আকৃতি কি করে কঠিনকে তরল থেকে কঠিনকে আলাদা করে তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন রাইট নেক্সট প্রশ্ন তেত্রিশ নাম্বার নিউ বাই এক নির্দেশিত রাশিটি হলো এক প্রকার উষ্ণতা তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার অপশন উষ্ণতা নেক্সট প্রশ্ন চৌত্রিশ নাম্বার একটা পরমাণুর প্রথম সেলে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তো দুটো ইলেকট্রন থাকতে পারে কারণ প্রথম সেল অর্থাৎ কে সেল হয় এর শুধুমাত্র একটা অর্বিটাল অর্থাৎ ওয়ান এস যা সর্বোচ্চ দুটো ইলেকট্রনই রাখতে পারে তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন দুই লাস্ট প্রশ্ন no, 25 নাম্বার পিসি এলাকা এই রাসায়নিক পাওয়ার ডেল এন হয় তো এক্ষেত্রে আমাদের এখানে ডেল এন এর মান বের করতে হবে দেখো ইকুয়েশনটা লক্ষ্য করো সমীকরণটার ক্ষেত্রে দেখো পিসি এল ফাইভ ব্র্যাগেডে জি রয়েছে তো এটা বিক্রিয়কার বিক্রিয়া তো এক্ষেত্রে দেখো ডেল এনের মান যেটা আমরা পাবো সেটা হবে ওয়ান প্লাস ওয়ান হবে তো এক্ষেত্রে অ্যান্সার কথা আসবে ডেল এন এর মান আসবে প্লাস ওয়ান তো কেপি সমান সমান কেসি ইন্টু এবার টু দি পাওয়ার যদি আমরা ওয়ান করি তাহলে এটা কি হবে ওয়ানই হবে তাহলে এটা আর টি টু দি পাওয়ার ওয়ান হলো তাহলে এখানে অ্যান্সার আসবে সমান সমান আর টি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান কেপি ইকালস টু কেসি ইন্টু আর চ্যানেলের হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা